আসসালামু আলাইকুম। পাখি আজাদ আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। এখন গরম চলে আসছে, কোকাটাল পাখির বিভিন্ন রকমের রোগ বালাই হয়ে থাকতে পারে, যেমন চুনা পায়খানা, পাতলা পায়খানা, হিট স্ট্রোক, পানি শূন্যতা, ক্যালসিয়াম মিনারেলসের ঘাটতি, এসব নিয়ে পাখি ঝিমানোর কারণ। এ সময় দেখা যায় পাখি চোখ বন্ধ করে রাখে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। এসব কারণে পাখি দুর্বল হয়ে লাস্ট ফিনিশিংয়ে মারাও যেতে পারে। অসুস্থ পাখিও যদি আপনার হয়ে থাকে, সঠিক চিকিৎসা করে পাখিকে বাঁচানো সম্ভব। আর সেক্ষেত্রে পাখি যদি আপনার খাওয়া দাওয়াও ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি তাকে হ্যান্ড ফিডিংয়ের সাথে মেডিসিন দিয়েও তাকে বাঁচানো সম্ভব। আজকের ভিডিওটা আপনারই জন্য। আজকে আমি আলোচনা করব কোকাটেল পাখির পাতলা পায়খানা করার লক্ষণ ও তার মেডিসিন, এবং কি এই গরমে আমরা আমাদের পাখিগুলোকে কিভাবে যত্ন করে রাখতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন আমরা সবাই পাখির প্রতি যত্নশীল হয়ে থাকি, যত্নশীল হই। সেক্ষেত্রে আপনার পাখির খাঁচার আশেপাশে যাতে ময়লা স্বেচ্ছাতে পরিবেশ না থাকে, আপনার পাখির সেট আপে পর্যাপ্ত পরিমাণ আলোর পরিবেশ থাকে, এবং কি আপনার পাখির সূর্যের তাপ সরাসরি যেতে আপনার পাখির খাঁচায় না লাগে, সেক্ষেত্রে পাখিগুলো হিট স্ট্রোক করারও একটি সম্ভাবনা থেকে যায়। আপনি শীতকালে যেই তেল বীজগুলো ব্যবহার করতেন পাখির জন্য, সেই উপাদানগুলো আপনি এখন 50% নিয়ে আসবেন। অর্ধেক পরিমাণে এখন পাখিকে তেল বীজ দেবেন। এই তেল বীজে পাখির জন্য হিট স্ট্রোক এবং কি চর্বি পাতলা পায়খানার জন্য কারণ হয়ে থাকে। পাখিকে সুস্থ রাখার জন্য আপনি শাক সবজি খাওয়াইতে পারেন এবং কি ফল আদি খাওয়াইতে পারেন। আর এই গরমে ফল আদি শাক সবজি আপনার পাখিকে কোষ্ঠকাঠিন্য থেকে খুব সহযোগিতা করবে এবং কি পাতলা পায়খানাও নিয়ন্ত্রণে থাকবে। চুনা পায়খানা, গরমে যেটি সমস্যা হয়ে থাকে পাখির সেটি চুনা পায়খানা, খাবারের অনীহা দেখা দেয়। অনেক সময় দেখা যায় পাখি অতি গরমের জন্য চুনা পায়খানা করে। আমাদের পাখির সেট আপে যদি অতি পরিমাণে গরম পড়ে থাকে, সেক্ষেত্রে পাখিগুলো হাঁপাইতে থাকে, সেক্ষেত্রেও পাখিগুলো চুনা পায়খানা করার একটি সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনি পাখিকে ওরসেলাইন ব্যবহার করতে পারেন। যদি ওরসেলাইনে আপনার এই চুনা পায়খানা না সারে, সেক্ষেত্রে আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন। এ সময় আপনার পাখি যদি নিজে থেকে খাওয়া দাওয়া না করে, সেক্ষেত্রে আপনার পাখিকে হ্যান্ড ফিডিং করাতে হবে, এবং কি হ্যান্ড ফিডিংয়ের সাথে ওষুধ মিলিয়ে আপনি দিতে হবে। এ সময় আপনি যেই মেডিসিনটি ব্যবহার করে থাকবেন, USB-30 এক লিটার পানিতে 1 গ্রাম, এবং কি ইলেকট্রোমিন 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াবেন, এবং কি 6 ঘন্টার মধ্যে আপনি পানিটাকে পরিবর্তন করে ফেলবেন। এই সময় দেখা যায় পাখিকে আপনি 1-2 দিন ওষুধের কোর্স করালে পাখি সুস্থ হয়ে যায়। সেক্ষেত্রে আপনার পাখি যদি সুস্থও হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 5 থেকে 7 দিনের মেডিসিন কোর্সটি চালিয়ে যাবেন। সবুজ পায়খানা বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে সবুজ পায়খানা। আপনি যদি অনেক সময় শাকসবজি খাইয়ে থাকেন, এই শাকসবজির কারণে যদি সবুজ পায়খানা পাখি করে থাকে, সেটা কোনো সমস্যা নয়, সেটা প্রাকৃতিকভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দানাদার খাবার খাওয়ার পরও যদি পাখি সবুজ পায়খানা করে থাকে, তাহলে আপনি সেটাকে মেডিসিন ট্রিটমেন্ট করাতে হবে। সবুজ পায়খানা এটি মারাত্মক একটি রোগ, এটি আপনার গরমের জন্য এবং কি বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। আপনি যদি আপনার পাখিকে দীর্ঘদিন কৃমি কোর্স না করিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পাখি শুকিয়ে যাবে এবং কি এই সবুজ পায়খানাটা করে থাকবে, এবং কি আপনার পাখির খাদ্যনালীতে যদি কোনো রকম কৃমি থেকে থাকে তাও এই সবুজ পায়খানা করবে। আপনার পাখি যদি অতিরিক্ত গরম হয়ে যায়, গরমে হাঁপায় শুকিয়ে যায়, সেক্ষেত্রেও আপনার এই পাখি সবুজ পায়খানা করবে। মেডিসিন কোর্সের জন্য আমরা যেই মেডিসিনটি ব্যবহার করে থাকব, যেমন আমরা ইরোকট ব্যবহার করতে পারি 1 লিটার পানিতে 1 গ্রাম, ইলেকট্রোমিন ব্যবহার করতে পারি আমরা 1 লিটার পানিতে 1 গ্রাম। তো সেক্ষেত্রে এর মধ্যে অনেকে রেনামাইসিন ব্যবহার করেও এটির উপকার পেয়ে থাকে। তো আমি এটি ব্যবহার করে থাকি, এবং কি আপনিও চাইলে এটি ব্যবহার করতে পারেন।
তো সেক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 1 গ্রাম করে 2 গ্রাম দিয়ে 5 থেকে 7 দিন খাওয়াবেন। অনেক সময় দেখা যায় 2-3 দিন মেডিসিন কোর্স করালে পাখি সুস্থ হয়ে যায়, তবে সেক্ষেত্রে আপনি আপনার পাখির সম্পূর্ণ কোর্সটা চালাবেন 5 থেকে 7 দিন। আর আপনি পানিটা সেক্ষেত্রে 8 থেকে 6 ঘন্টা এর মধ্যে ব্যবহার করবেন, তারপরে ফেলে দিবেন। ঘন্টাখানিক পরে আবার আপনি সাদা পানি দিয়ে দিবেন আপনার পাখিকে। আপনার পাখি যদি বেশি পরিমাণে অসুস্থ হয়ে যায়, নিজে থেকে আদার পানি না খায়, সেক্ষেত্রে আপনি হ্যান্ড ফিডিং করাতে হবে, এবং কি হ্যান্ড ফিডিংয়ের সাথে আপনি মেডিসিনটা মিক্স করে খাইয়ে দিতে হবে। তা না হলে আপনি পাখিটাকে বাঁচাতে পারবেন না। পাতলা পায়খানা, অনেক সময় পাখি পানির মতো পাতলা করে পায়খানা করে, এবং কি দেখা যায় অনেক সময় পাখি সুতা আকারে পায়খানা করে থাকে। এই গরমের সময় আপনার এই সমস্যাটা বেশিরভাগ হয়ে থাকে। আপনার এই পাতলা পায়খানা দিয়ে বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে, যেরকম পাতলা পায়খানা গরমের থেকেও হয়ে থাকতে পারে, এবং কি আপনি যদি দীর্ঘদিন আপনার পাখিকে কৃমির কোর্স না করিয়ে থাকেন সেক্ষেত্রেও এই পাতলা পায়খানাটা হয়ে থাকতে পারে। দেখা যায় পাখির খাবারগুলো হজম হয় না, দেখা যায় দানাদার দানাদার মলের সাথে খাবারগুলো বের হয়ে আসছে। দেখা যায় অনেক সময় পাখির বাড়িতে পানি দিলে যেটা হয়, ওই মল দেওয়া পানি পাখি খেয়ে ফেলে, সেক্ষেত্রেও আপনার এই পাখির পাতলা পায়খানা হতে পারে। আবার অনেক সময় খাবারে গণ্ডগোল হলেও পাখির পাতলা পায়খানা হতে পারে। দেখা যায় অনেক গরম পড়ার কারণেও আপনার পাখির পাতলা পায়খানা হতে পারে। দেখা যায় আপনার পাখির যদি লিভারে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাখির পাতলা পায়খানা হতে পারে। আপনার পাখিকে খাবার ও পানি পরিষ্কার দেওয়ার পরেও যদি আপনার পাখির এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি লিভারের কোর্স করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি লিভারটনিক্স ব্যবহার করতে পারেন 5 থেকে 7 দিন, এবং কি পানিটা 6 ঘন্টার মধ্যে পরিবর্তন করে দিবেন, এবং কি আপনি ইরোকোড বেড ব্যবহার করতে পারেন পাতলা পায়খানার জন্য। এই সমস্যার যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি আপনার পাখিকে কৃমির কোর্স করিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন গরমের ভিতরে পাখিকে কৃমির কোর্স করবেন না, এবং কি সুস্থ পাখিকে কৃমির কোর্স করাবেন। অসুস্থ পাখিকে যখন আপনি কৃমির কোর্স করাবেন সেই পাখিটা অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনার চান্স থেকে যায়। হিট স্ট্রোক, অতিরিক্ত গরমে দেখা যায় পাখি আপনার হঠাৎ করে মারা যায়, সেক্ষেত্রে আপনি পাখিকে তেল বীজ খাওয়া থেকে বিরত রাখুন, এবং কি 50% দেওয়ার চেষ্টা করেন। আপনার সেটআপে যদি বেশি গরম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাখিকে স্প্রে দিয়ে গোসল দিতে পারেন, এবং কি তাদেরকে গোসল করার জন্য পাত্রতে পানি দিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।